অনেকদিন পর একটি ভিডিও তৈরি করলাম, আর আজ ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গেম পিইউবিজি সম্পর্কে অজানা কিছু তথ্য। তো চলুন দেখে নেওয়া যাক। পিইউবিজি, প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড, এটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার যুদ্ধ রিয়াল খেলা। এটি নির্মাণ ও প্রকাশিত করেছেন পাবজি কর্পোরেশন। আপনি জেনে অবাক হবেন যে পিইউবিজি দক্ষিণ কোরিয়ার সাড়া জাগানো ভিডিও গেম কোম্পানি ব্লু ওয়েলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। গেমটি ব্লু ওয়েলের ধারণা থেকেই তৈরি করা হয়েছে। পিইউবিজি এর পরিচালক হচ্ছেন ব্রেন্ডন গ্রিন এবং পিইউবিজি গেমটি ডিজাইন করেছেন ব্রেন্ডন গ্রিন নিজেই। পিইউবিজি বা পাবজি বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় অনলাইন গেমসগুলোর মধ্যে একটি। দিনে দিনে এটি জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছে। মার্চ 2017-তে পিইউবিজি গেমটি স্টিম এর আগাম অ্যাক্সেস বিটা প্রোগ্রামের মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজের জন্য রিলিজ করা হয়। 20 ডিসেম্বর 2017-তে এটি সম্পূর্ণ রিলিজ হয়। সেই একই মাসে গেমটি মাইক্রোসফট স্টুডিওস কর্তৃক এক্সবক্স ওয়ান এর জন্য রিলিজ হয় এক্সবক্স গেম প্রিভিউ কার্যক্রমের অধীনে। কয়েক মাস পরে চীনে টেনসেন্ট গেমস কর্তৃক রিলিজ করা হয়, যেখানে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য গেমটির উপর ভিত্তি করে দুটি মোবাইল সংস্করণ প্রকাশিত হয়। 2018 সালের জুন পর্যন্ত সমস্ত প্ল্যাটফর্মে প্রায় 50 মিলিয়ন বিক্রির মাধ্যমে এটি সর্বকালের সেরা বিক্রিত গেমগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে পিইউবিজি গেমটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে গেমটি বেশ কয়েকবার গেম অফ ইয়ার নমিনেশন পেয়েছে। পিইউবিজি একটি প্লেয়ার বনাম প্লেয়ার অ্যাকশন গেম, যেখানে 100 জন খেলোয়াড়কে একটি নির্দিষ্ট এরিয়ার ভেতর সেট দেওয়া হয়। আরেকটা মজার ব্যাপার হলো গেমটিতে আপনি গ্রুপিং করে খেলতে পারেন। সর্বোচ্চ 1 থেকে 4 জন পর্যন্ত খেলোয়াড় একটি গ্রুপে খেলতে পারে। একটি প্লেনের ফ্লাইটের মাধ্যমে খেলোয়াড়রা অবতরণ করে। অবতরণ করার পর খেলোয়াড়রা অস্ত্র, বোম ও অন্যান্য সরঞ্জামগুলি খুঁজে বের করে। গেমটিতে নিজের গ্রুপের খেলোয়াড়কে চেনার জন্য নাম্বারিং করা থাকে। প্রতি কয়েক মিনিটে মানচিত্রের খেলার যোগ্য এলাকাটি একটি নিয়মিত অবস্থানের দিকে সংকুচিত হতে শুরু করে, অর্থাৎ ছোট হতে শুরু করে। নির্দিষ্ট এরিয়ার বাইরে যে কোনো প্লেয়ার অবস্থান করলে তার ড্যামেজের পরিমাণ বেড়ে যায়। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে সেফ জোনে আসতে না পারলে সে খেলোয়াড়টি মারা যায়। খেলা চলাকালীন সময়ে একটি প্লেয়ার এলোমেলোভাবে এসে মানচিত্রের বিভিন্ন অংশে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম একটি লুট প্যাকেটের মাধ্যমে নিচে ফেলে, যেগুলি সাধারণ গেম প্লে এর সময় তেমন একটা পাওয়া যায় না। এভাবে একটি পূর্ণ রাউন্ড শেষ হতে 30 মিনিট সময় লাগে। এভাবে গেমটিতে যে বা যারা উইনার হয় তাকে উইনার চিকেন ডিনার এর মাধ্যমে উইশ করা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, পিইউবিজি গেমটি বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করেছে দুবাইতে, যেখানে বিভিন্ন দেশ থেকে তারা পিইউবিজি গেমটির বেস্ট প্লেয়ারদেরকে একত্রিত করে বেস্ট গেমারকে বা বেস্ট গেমার টিমটিকে নির্বাচন করেছেন এবং এসব কিছুই করেছেন পিইউবিজি কর্পোরেশন নিজের খরচে। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কোন দেশ থেকে কারা এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত কোন টিম পিইউবিজি গেমটির বেস্ট টিম হিসাবে নির্বাচিত হয়েছেন এবং পিইউবিজি তাদেরকে কোন পুরস্কারে পুরস্কৃত করেছেন। বন্ধুরা, আপনারা যারা পিইউবিজি গেমটি খেলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গেমটি আপনাদের কাছে কেমন লাগে, আপনারা কত নাম্বার পজিশনে আছেন ইত্যাদি ইত্যাদি। আর ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট।